মানুষের মাঝে আমিও একটি অংশ হতে পেরেছি। আর আজকে তো আসলে অনেকেই উপস্থিত আছেন, উপস্থিত ছিলেন আমাদের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পরক স্যার, উপস্থিত আছেন টিএল ফিল্মস এবং গানবাংলার চেয়ারম্যান মুন্নি ভাবি এবং তাপস ভাইয়াকে অনেক মিস করছি। আসলে ওনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আর এছাড়াও যারা উপস্থিত আছেন, যেমন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী ম্যাম উপস্থিত আছেন। এবং আজকে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আসলে, যে এত জনপ্রিয় একজন নায়ক, আমাদের সবার পছন্দের, এত ভালোবাসার এবং প্রত্যেকটা মানুষের হৃদয় মনিকোঠায় জায়গা করে নেয়া একটি নন্দিত নাম হচ্ছে সালমান শাহ। আজকে ওনার 48তম জন্মবার্ষিকীতে আসলে সবাই এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সোহান স্যার, পরিচালক সোহানুর রহমান সোহান স্যার উপস্থিত আছেন, ছোট্টু স্যার আছেন, অলিক স্যার আছেন এবং সবাই, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি কোনো নাম মিস করে যাই, সব শ্রদ্ধেয় সব মানুষজন আছেন। আর ওনার আসলে জন্মবার্ষিকীতে আমি বলবো যে আমরা যেখানে সবাই উপস্থিত হয়েছি, যে একজন শিল্পী আসলে এটি পাওয়া যিনি না থেকেও থেকে গেছেন সবার মাঝখানে, যার আমি বলবো যে সবাই এত সুন্দর করে আসলে বলে গেছেন ওনার সম্পর্কে, যে সালমান শাহ এমন একটি নাম যার নামটাই আসলে যথেষ্ট তাকে বর্ণনা করার জন্য, যেটি আসলে আঞ্জাম মাসুদ ভাইয়া বলে গেলেন এত সুন্দর করে, যে আমাদের আসলে বা আমাদের প্রজন্মে সেই সৌভাগ্য হয়নি ওনার সাথে কাজ করবার, বা আমরা ছোটবেলা থেকে তার ছবিগুলো দেখেছি এখন পর্যন্ত। আসলে আছে না যে প্রতি শুক্রবার আমরা যখন একদম ছোট ছিলাম, শুক্রবার বিটিভিতে 3টার সময় আসলে আমরা সবাই ওয়েট করতাম যে কখন সালমান শাহ ছবি দেখানো হবে। সো সালমান স্যার আজকে নেই আমাদের মাঝে, কিন্তু তারপরে উনি আছেন আমাদের সবার মনে, এবং আমি এটা বিশ্বাস করি যে উনি দেখছেন সব কিছু, যে বাংলা চলচ্চিত্র কীভাবে তাকে মনে করছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন থাকবে আমার মনে হয় যে সবাই সালমান শাহ নামটা ওভাবেই মনে করবে। আর যারা আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা আছেন এখানে, সবাই আসলে এত সুন্দর করে এগুলো কভারেজ করছেন, আমি দেখছি সবার সেই চেষ্টাটা। এবং যারা সাধারণ দর্শকরা আছেন, এত ভালোবাসেন সালমান স্যারকে, যেটা বোঝাই যাচ্ছে। আর আমি বলবো যে টিএম ফিল্মস এবং টিএম ফিল্মসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং জুলি কমিউনিকেশনস, আই উড লাইক টু থ্যাঙ্কস টু জুলি কমিউনিকেশনস ফর অ্যারেঞ্জিং দিস প্রোগ্রাম, বিকজ ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। আর মুন্নি আপুকে তো শি ইজ অলওয়েজ গর্জিয়াস, সবসময় অনেক পছন্দের একজন মানুষ। তা আমি বলতে চাই আসলে আমি আর বেশি কিছু বলবো না, তবে আমার মনে হয় যে আমরা আমাদের প্রজন্ম আমরা উই আর ভেরি আনফর্চুনেট যে উই কুডেন্ট গেট দ্যাট অপরচুনিটি টু ওয়ার্ক উইথ সালমান স্যার। সো আমার মনে হয় যে আসলে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা সবাই সামনের দিনে অনেক সুন্দর সুন্দর কিছু চলচ্চিত্র কাজ করতে চাই। আপনারা সবাই